আজ বিচ্ছেদের বিজয়া মায়ের ঘর ছেড়ে পাড়ি দেবেন উমা আবার এক বছরের জন্য মানুষ ফিরে যাবে সেই দৈনন্দিন প্রাত্যহিকতায় শুরু হবে আগামী আশ্বিনের অপেক্ষা বিভিন্ন বনেদি বাড়িতে মাকে বিদায় জানানোর প্রস্তুতি ইতিমধ্যেই শেষ এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু নিরঞ্জন হয়েও গিয়েছে প্রতিমার আজ গভীর রাত পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন বাবুঘাটে ইতিমধ্যেই ঠাকুরের লাইন পড়তে শুরু করে দিয়েছে মানুষজন তারা ভিড় জমাচ্ছেন অনেকেই কিন্তু প্রতিমা নিরঞ্জন দেখতেও আসেন বাবুঘাটে দেখতে পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার তাঁর বাড়ি গুঞ্জন সাংসদ নিজে উপস্থিত রয়েছেন বাড়ির পুজোয় সিঁদুরে মাকে বরণ করে নিয়েছেন অন্যদের সঙ্গে সিঁদুর খেলায় মেতেছেন কাকলি ঘোষ দস্তিদার এর পাশাপাশি ম্যাডক্স স্কোয়ারের ছবি দেখতে পাচ্ছেন ম্যাডক্স স্কোয়ারে সেখানে মানুষ মহিলারা তারা ভিড় জমিয়েছিলেন আজ দুপুর থেকেই সেখানে কিন্তু সিঁদুর খেলা শুরু হয়ে যায় অনেকেই এসেছিলেন সিঁদুরের রঙে যেমন মাকে বরণ করে নিয়েছেন তার পাশাপাশি নিজেরাও সিঁদুরের রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছেন 80 বছরের বেশি পুরনো এই ম্যাডক স্কোয়ারের প্রতিমা এবং সেখানে একেবারে সাবেকি ধরনের মাতৃমূর্তি আজ এক সিঁদুরের রঙে রঙিয়ে ম্যাডাস্কোয়ারে সিঁদুর খেলার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তোর্ষা ভট্টাচার্য আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যাডক্স স্কোয়ারে এবং এই মুহূর্তে ম্যাডক্সের আমরা যে চিরপরিচিত আড্ডার ছবি দেখেছি সেই ছবি বদলে ম্যাডক্সে কিন্তু আজকে একটু মন খারাপের ছবি বিজয়া দশমী উমাকে আজকে বিদায় জানাতে হবে তাই উমাকে নিয়ে সবাই কিন্তু প্রথমে উমাকে বরণ পানপাতা দিয়ে উমাকে বরণ উমার মুখে মিষ্টি দেওয়া উমাকে সিঁদুর ছোঁয়ানো এবং তারপর কিন্তু সবাই একেবারে নিজেদের মধ্যে মেতে উঠেছেন সিঁদুর খেলায় প্রত্যেকে এখানে কিন্তু বহু দূর দূর থেকে মানুষজনরা আসেন তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলেন এবং এখানে কিন্তু একটা বিশাল বড় একান্নবর্তী পরিবারের মতো ম্যাডক্স কিন্তু প্রত্যেকে গালে সিঁদুর ছুঁয়ে একটা অদ্ভুত আত্মীয়তার একটা আন্তরিক পরিবেশ কিন্তু এখানে তৈরি হয় ম্যাডক্সের সিঁদুর খেলার ম্যাডক্সের এই সাবেকের প্রতিমা যেমন এখানকার সাবেকিয়ানা বজায় রেখেছে ঠিক তেমনই কিন্তু এখানকার সাবেকিয়ানা ধরা পড়েছে এখানকার সিঁদুর খেলায় একেবারে প্রত্যেকে কিন্তু সাদা সার লাল পাড়ি একেবারে সাদা শাড়ি লাল পাড় একেবারে সাবেকি সাজে সেজে কিন্তু এখানে প্রত্যেকে সিঁদুর খেলেন আমরা এমনই কথা বলে নেব আজকে উমার বিদায় আজকে মেয়ের বিদায় কেমন লাগছে ভীষণ তো কষ্ট হচ্ছে আবার সেই এক বছর পর আসবে তাই জন্য সবাই আমরা আজকে এসেছি ওনাকে বিদায় দিতে তাহলে যখন আমরা জলে মুখটা দেখছিলাম তখন আমাদের প্রত্যেকের চোখে জল এসে গেছে যে হ্যাঁ আমরা ছেড়ে আজকে চলে যাচ্ছি ঠাকুর তো এখানে আমি তো 1970 থেকে এখানে আছি আমার বিয়ের পর থেকে সিঁদুর খেলা তারপর মিষ্টি মুখ আর তারপর মন খারাপ নিয়ে আবার গোটা একটা বছরের অপেক্ষা মেয়ের আসার জন্য ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে তোর্ষা ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা